Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি হেয়ার মাস্ক রেমিডি নিয়ে। বর্তমান সময়ে অতিরিক্ত চুল ঝরে যাওয়া চুলের খুবই কমন একটি সমস্যা। প্রতিদিন 100টা করে চুল ঝরবে এবং নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। 100-র অধিক চুল পড়ে মাথার স্ক্যাল্প ফাঁকা হয়ে গিয়ে মাথায় টাক পড়ে যায়, তখনই কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে উভয়ই এই টাক সমস্যায় ভুগছেন। এই টাক সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি হেয়ার মাস্ক রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই হেয়ার মাস্ক রেমিডিটি নিয়মিত চুলের যত্নে ব্যবহার করার ফলে অতিরিক্ত চুল ঝরা বন্ধ হবে, মাথার স্ক্যাল্পে টাক সমস্যার সমাধান করবে, চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করে তুলবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আমার আজকের এই হেয়ার মাস্ক রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের রেমিডি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার মাস্ক রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমরা যুগ যুগ ধরে চুলের যত্নে এই মেথি ব্যবহার করে আসছি। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করে, চুলকে করে তোলে ঝলমলে সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল। 1 চামচ পরিমাণ মেথি আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি গ্রাইন্ডারের সাহায্যে মেথি গুঁড়া করে নিচ্ছি। আপনারা মেথি গুঁড়া বাজার থেকে কিনেও আনতে পারেন, অথবা শিলপাটা হামানদিস্তে গুঁড়া করে নিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে লবঙ্গ ব্যবহার করার ফলে চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। তো এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ লবঙ্গ গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কালো জিরা। কালো জিরা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে কালো জিরা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। এছাড়াও এই কালো জিরাকে মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ বলা হয়। কালো জিরার মধ্যে রয়েছে হাজারো ঔষধি গুণ। তো এখন আমি 1 চামচ পরিমাণ কালো জিরা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই 3টি উপাদান গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। গ্রাইন্ডারের সাহায্যে সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটি পরিষ্কার বাটির মধ্যে এই গুঁড়া করা উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। উপাদানগুলোকে আমি গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এই উপাদানগুলোর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে চুলের যত্নে 100% কার্যকরী একটি হেয়ার মাস্ক রেমিডি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান চুলের জন্য খুবই কার্যকরী। তো এখন আমি প্রথমেই যেই উপাদানটি মিশিয়ে নিব সেই উপাদানটি হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। বর্তমান সময়ে ছেলেমেয়েরা ফ্যাশনের কারণে চুলে তেল ব্যবহার করতে চান না। তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। নিয়মিত চুলের যত্নে তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে। উপাদানগুলোর মধ্যে আমি অল্প অল্প করে নারিকেল তেল মিশিয়েছি। এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখি আপনারা বুঝে নেবেন যে কতটুকু তেল এই উপাদানগুলোর মধ্যে দিতে হবে। অল্প অল্প করে তেল দিবেন, আর এখানে যতটুকু ঘনত্ব দেখতে পাচ্ছেন এই পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা তেল ব্যবহার করবেন। আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে আমি একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিগুলোকে আমি গরম করে নিয়েছি। এখন আমি চুলার হিটটাকে একদমই লো হিটে করে এই উপাদান মিশ্রিত বাটিটাকে বসিয়ে নিলাম। এখন আমি এই উপাদানগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিব। আমি যেই নিয়মে জাল করে নিচ্ছি ঠিক এই নিয়মে আপনারা এই উপাদানগুলোকে 5 মিনিটের মতো জাল করে নেবেন। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক,
তাই আমরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে চুলের যত্ন করে থাকি। আমরা যদি হাজার হাজার টাকা খরচ না করে প্রাকৃতিক এই উপাদানগুলো দিয়ে তৈরি রেমেডি তৈরি করে ঘরোয়াভাবে চুলের যত্ন করি, তাহলে কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ মানুষ যুগ যুগ ধরেই চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলের যত্ন করে আসছে। প্রাকৃতিক এই উপাদানগুলো দিয়ে চুলের যত্ন করার ফলে চুলের সকল সমস্যার যুগ যুগ ধরেই সমাধান হয়ে আসছে আমরা সবাই জানি। এই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রেমেডিগুলো যদি ভুয়া হতো, তাহলে মানুষ যুগ যুগ ধরে এই রেমেডিগুলো ব্যবহার করত না। উপাদানগুলোকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এই বাটিটাকে হাঁড়ি থেকে তুলে নিব। বাড়িটাকে আমি তুলে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোর সাথে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। তো আমি খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দেওয়ার পর উপাদানগুলো একদমই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই উপাদানগুলোর সাথে আমি দিয়ে দিব রোজ ওয়াটার। আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল পানি ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে রোজ ওয়াটার অথবা পানি দিয়ে এই উপাদানগুলোকে হালকা লিকুইড করে নেবেন। আমি অল্প অল্প রোজ ওয়াটার দিয়ে উপাদানগুলোকে লিকুইড করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিব এর ঘনত্বটা কেমন হবে। তো আমি আবারও একটু রোজ ওয়াটার দিয়ে পারফেক্ট ঘনত্ব তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী হেয়ার মাস্ক রেমেডি। এখন আমি আপনাদেরকে বলে দিব এই হেয়ার মাস্ক রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন। রেমেডিটি ব্যবহার করার 2 দিন আগে শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করার 2 দিন পর আপনারা আপনাদের চুলের যত্নে এই রেমেডিটি ব্যবহার করবেন। মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত রেমেডিটি খুব ভালোভাবে লাগাবেন। মনে রাখবেন, যে কোনো ধরনের রেমেডি আপনারা যখন চুলে ব্যবহার করবেন, অবশ্যই মাথার স্ক্যাল্পে লাগানোর চেষ্টা করবেন। কারণ চুলের গোড়াতে যদি এই রেমেডিগুলোর নির্যাস না প্রবেশ করে, তাহলে কিন্তু কার্যকরী ফল পাবেন না। আঙুল অথবা ব্রাশের সাহায্যে রেমেডিটি খুব ভালোভাবে মাথার স্ক্যাল্প থেকে চুলের শেষভাগ পর্যন্ত লাগিয়ে রেখে দিবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য রেমেডিটি সপ্তাহে অন্তত 2 বার করে চুলে ব্যবহার করবেন। রেমেডিটি 1 বার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরা বন্ধ হবে, চুল পাকা রোধ করবে, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করবে। আশা করি আমার আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন।